ধূমপান বিরোধী এই কর্মসূচি আমাদের ততদিন চলবে যতদিন না মানুষ সচেতন হয়। ধূমপান যে স্বাস্থ্যের জন্য খারাপ এটা মানুষকে বুঝাইতে হবে, ঠিক আছে? ধূমপান করলে স্বাস্থ্যের অনেক ক্ষতি হয় এটা মানুষকে, সরি পড়ে গেল। এই সাকিব, আমার জন্য 2 প্যাকেট বেনসন নিয়ে আসিস, ঠিক আছে? তো যেটা বলছিলাম, তো ধূমপান বিরোধী কর্মসূচি আমাদের চলতেই থাকবে। আজকালকার পোলাপানরা অনেক খারাপ হয়ে গেছে, তারা আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে, যেখানে আমাদের ইসলামে বলা হয়েছে যে আব্বা আম্মার সাথে উঁ শব্দটা ব্যবহার করা যাবে না যেন সে কষ্ট না পায়, সেখানে পোলাপানরা আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে। হ্যাঁ মা, তুমি কেন আমার বারবার ফোন দো আমি না বুঝি না, এত ফোন দেওয়ার কি আছে? আমি কি সারাদিন ফ্রি থাকি নাকি, কাম করি তো নাকি? তুমি সারাদিন ঘরে বসে থাকো, আজেরা এই জন্য মনে করো যে সবাই আজেরা বসে থাকে, আমার কোনো কাজ কাম কাজ নেই, কা যত সব খালি ফোন দিতে থাকে, ফোন দিতে থাকে। হ্যাঁ খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করছি, এত জিজ্ঞাসা করতে হবে না, ফোন রাখো, যখন তখন ফোন দেখা যায় মেজাজ খারাপ করে। ও হ্যাঁ, যা বলছিলাম, তো পোলাপানকে সচেতন করতে হবে যেন তারা আব্বা আম্মার সাথে খারাপ আচরণ না করে। একটা মানুষ মোটা হবে না চিকন হবে, সাদা হবে না কালা হবে, এটা তো সে ডিসাইড করে না, আল্লাহ বানায় দিছে ভাই, তাও মানুষ কেন বডি শেভিং করে আমি বুঝি না। কিরে বটকু, তুই এখন কেন আসছিস? তোর না আরো আগে আসার কথা ছিল? হ্যালো মোটকার করে মোটকা, অলওয়েজ লেট করে, গিটুলে ফোন দে তাড়াতাড়ি। হ্যালো বটকু, যা বলতেছিলাম, তো আমাদের সমাজ থেকে বডি শেমিংটাকে উঠাতে হবে এবং মানুষ যেন বডি শেমিং না করে এই ব্যাপারে মানুষকে সচেতন করতে হবে। হালো মোটকা, তাকে সুস্কিল লেগে চোখ নিচে নামা। 21 শতকে এসেও একটা পরিবার আরেকটা পরিবারের কাছে কেমনে যৌতুক চায় আমার মাথায় ঢুকে না ভাই। একটা পরিবার তার মেয়েকে দিয়ে দিতেছে, সেখানে তুমি কেমনে যৌতুক চাও, তোমার একটু লজ্জা করে না? মানে মানুষ কেমনে চাইতে পারে রে ভাই, আমার মাথায় ঢুকে না। আচ্ছা শোন, তোরা থাক, আমার বড় ভাই বিয়ে করতেছে, তো ওইখানে ভাই দুইটা বাইক নিয়ে যাচ্ছে, দুইটা R15, একটা ভাই চালাবে একটা আমি চালাম, আমি আমার বাইকটা নিয়ে আসতেছি, ঠিক আছে? তোরা থাকিস, যাইছিলাম কিন্তু বড় ভাই একটা বড় কোপ দিছে, আমি আমার বাইকটা নিয়ে দেখা যাই, দেখা যাইছ। তোরা থাক, যৌতুক বিরোধী ক্যাম্পেইন কর, আমি এসে যোগ দিতেছি, বাইকটা নিয়ে আসতেছি, থাকিস তোরা। দোস্ত দেখ, আমাদের ছোট্ট একটা দেশে কতগুলো আঞ্চলিক ভাষা প্রচলিত আছে, সবগুলো বাংলা কিন্তু ডিফারেন্ট স্টাইলে, এটা কিন্তু আমাদের বাংলা ভাষার একটা সৌন্দর্য। আমাদের উচিত আমাদের বাংলা ভাষার আঞ্চলিক ভাষাগুলোকে সম্মান করা, শ্রদ্ধা করা এবং এর যথাযথ সংরক্ষণ করা। এ মানে কেমন আছো ভাই, ভালো আছো? হালা বরিশিল্লা, তুই কি জীবনে ঠিক হবি না, এখন পর্যন্ত তুই এমনি কথা কস? হালা খ্যাত একটা ভাষা ঠিক কর। তো যা বলতেছিলাম, এই আঞ্চলিক ভাষা কিন্তু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমার মাথায় না একদম ঢুকে না যে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা কেমনে ফেলে ভাই, মানে কতটা আনকালচার হইলে মানুষ এই কাজগুলো করতে পারে যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে দেয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা কিন্তু একদম ভালো কথা না। নো, দোস্ত, রিলেশনশিপে যাওয়া মানে কিন্তু এই না যে তুমি তাকে তোমার মতো করে কন্ট্রোল করবা, তারও ভালো লাগা খারাপ লাগা থাকতে পারে, তার পছন্দ অপছন্দ থাকতে পারে, তারও একটা পার্সোনাল স্পেস দরকার, তাকে ওই স্বাধীনতা দিতে হবে, তুমি কোনোভাবেই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না ভাই। এই সকিনা, তুমি কেন কালকে ফেসবুকে ছবি আপলোড করছো? তুমি আমাকে জিজ্ঞেস করছো তুমি ফেসবুকে ছবি আপলোড করবা কি করবা না? হ্যাঁ, তোমার এত বড় সাহস কেমনে হয়? হিজাব হয়েছে তো কি হয়েছে? তুমি হিজাব সহ হিজাব ছাড়া কোনোভাবেই ফেসবুকে ছবি আপলোড করতে পারবে না, ডিলিট করো, এখন ডিলিট করো, হ্যাঁ আমার সামনে ডিলিট করো। কত বড় সাহস ফেসবুকে ছবি আপলোড করে আমাকে জিজ্ঞেস না করে, ডিলিট করো, যাও এখানে যাও। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় ফেসবুকে ছবি আপলোড করে। হ্যাঁ, যা বলতেছিলাম দোস্ত, তাকে কিন্তু স্বাধীনতা দিতে হবে। এইটা কিন্তু আসলে চিন্তার বিষয় যে আমাদের দেশে প্রতি 1 ঘন্টায় একজন মানুষ আত্মহত্যা করে মারা যায়। লাইক একটা মানুষ কতটা ডিপ্রেস থাকলে, কতটা লোনলি ফিল করলে এই ডেঞ্জারাস কাজগুলো করতে পারে। আমাদের উচিত আমাদের আশেপাশে মানুষগুলোর কথা শোনা, তাদের ফিলিংস এন্ড ইমোশনের দাম দেয়া। দোস্ত আমার না মন খারাপ, একটু কথা বলবি আমার সাথে? ভাই হইছে, ভাই হইছে, থাম, বাদ দে বাদ দে, হইছে বহুত হইছে। মানে তোর আজীবন মন খারাপ থাকে, আজীবন তুই ডিপ্রেস থাকোস, তুই আজীবন তোর মন খারাপ থাকে, লোনলি ফিল করোস, লাইক সিরিয়াসলি তোর কবে মন ভালো ছিল রে ভাই? বাদ দে এগুলা, অ্যাটেনশন সিকিং বাদ দে, আর কত মানুষের অ্যাটেনশন সিক করবি? বুঝ, মন ভালো লাগে না, ভালো লাগে না, হাজারে পোলাপেন জানতে যা তো। আচ্ছা, যা বলতেছিলাম, তো আমাদের উচিত আশেপাশের মানুষগুলোর কথা শোনা। আমাদের দেশে ছেলেমেয়েরা কেন ক্রিয়েটিভ কাজ করে না, তারা কেন উদ্ভাবনী কাজে আগ্রহ বোধ করে না? কারণ আমরা তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করি না, তাদের কাজকে মূল্যায়ন করি না, এই জন্য তারা এইসব কাজে আগ্রহ বোধ করে না। বাবা দেখো, আমি না একটা সুন্দর ছবি আঁকছি। এটা কি আঁকছো? হ্যাঁ চত্ব সব আকাজ রাখো, এগুলো আসছে, ছবি আঁকতে আসছে, যা পড়তে বসো, যাও বিসিএসে পড়াশোনা করো, ক্যাডার হইতে হবে তোমাকে, ক্যাডার আসছে ছবি আঁকতে, ফালতু কাজ যত্ত সব।
তো যা বলতেছিলাম, আমাদের উচিত আমাদের ছেলে মেয়ের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা, যেন তারা সৃজনশীল কাজে আগ্রহ বোধ করে। তুমি এখনো যাও নাই, যা পড়তে বসো। অ্যাপ্রিসিয়েট করতে হবে আমাকে। তোমরা বন্ধু ভাবতে পারো, যে কোনো ধরনের প্রশ্ন নির্দ্বিধায় নির্ভয়ে প্রশ্ন করতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিব। তোমরা যদি একটা প্রশ্ন না বুঝো, 100 বার জিজ্ঞেস করলে আমি তোমাদেরকে 100 বারই বুঝিয়ে দেবো। নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো। ওই টপিকটা না বুঝিনি, একটু বুঝিয়ে দিবেন। এত ইজি টপিক তুমি বুঝো না, এত ইজি টপিক সবাই বুঝে, তুমি বুঝো না। হ্যাঁ বলো একটা, একই প্রশ্ন বারবার করতে আমাকে তোমার গাধা মনে হয়? তোমাকে একই প্রশ্ন আমি বারবার বুঝিয়ে দিব। কতবার বুঝিয়েছি একটা প্রশ্ন তোমাকে? গরু ছাগল বসো, তোমাকে তোমাকে বুঝতে হবে না, তুমি বসো। গাধা, এত ইজি টপিক বুঝে না, বলদ পোলাপান। হ্যাঁ যা বলতেছিলাম, তোমরা নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করতে পারো। কার কোনো প্রশ্ন আছে?